আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম খুবই হেলদি একটা রেসিপি নিয়ে, সেটা হলো পামকিন স্যুপ বা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি স্যুপ। এটা খুবই মজার আর খুবই হেলদি, আশা করি আপনাদের ভালো লাগবে। স্যুপ তৈরিতে এখানে আমার যা যা লাগছে, প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি 1/2 চা চামচ, রসুন কুচি 1/4 চা চামচ, আর আদা কুচি দিব 1/4 চা চামচ। নিলাম 1 চা চামচ চিনি, 7 মতো লবণ, আর লাগবে টক দই, 1.5 চা চামচ মতো টক দই আমি ইউজ করব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে তেল। এটা যেহেতু একটু হেলদি স্যুপ, তার জন্য তেলটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এই আদা রসুন আর পেঁয়াজ কুচিকে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি নরম হয়ে এসে কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এগুলাকে ভেজে নিব। এই যে আমি এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, মিষ্টি কুমড়ার এই স্যুপে কিন্তু এগুলোর ফ্লেভারটা স্ট্রংলি পাওয়া যায়। তাই যারা পেঁয়াজ, আদা আর রসুন কুচি ফ্লেভারটা কম পছন্দ করেন, তারা চাইলে একটু কম করে ইউজ করতে পারবেন। তবে এইভাবে করে খেতে পারলে কিন্তু সেটা অনেক হেলদি হয়। আর আদা রসুন কুচি তো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালোই। এইভাবে করে স্যুপটা তৈরি করে খেলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক ভালো, আর খুবই হেলদি একটা স্যুপ তৈরি হয়, আর খেতেও ভীষণ মজার। আমি নেড়ে চেড়ে এগুলাকে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব চিনি আর লবণ। চিনি আর লবণটা দিয়ে আবারও এটাকে ভেজে নিতে হবে, চিনি আর লবণটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বাড়িয়ে নিতে পারেন। খুব বেশি চিনি অ্যাড করার প্রয়োজন পড়বে না, যেহেতু মিষ্টি কুমড়াটা এমনিতেই অনেক মিষ্টি, তার জন্য আপনারা বুঝে শুনে এই চিনিটা অ্যাড করবেন। আমি 1 চা চামচ মতো চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। আমি অনবরত নেড়ে চেড়ে এই মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি, আর চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। চিনিটা গলে গেলে আমি এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। অপেক্ষা করব এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর পানিটা একেবারেই শুকিয়ে ফেলা যাবে না, পানিটা রেখেই কিন্তু এই মিষ্টি কুমড়াটা সেদ্ধ করতে হবে। হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উল্টিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা একেবারে নরম হয়ে গিয়েছে, আর যে পানিটা দিয়েছিলাম সেটাও অবশিষ্ট আছে। এইভাবে করে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করবেন, না হলে এটা যখন আমি ব্লেন্ড করতে যাব তখন আবার এক্সট্রা পানি অ্যাড করতে হবে, তাই পানিটা রেখে কিন্তু এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ করতে হবে। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে আসলে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে একেবারে মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর দিয়ে দিব টক দই। এবার সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এইবার নিয়ে নিলাম একটা বাটি আর একটা ছাঁকনি। যেই স্যুপটা আমি ব্লেন্ড করেছি সেটা আমি এতে দিয়ে একটু ছেঁকে নিব। স্যুপটাকে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা অনেকটা স্মুথ হবে, আর যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। স্যুপটা ছাঁকা হয়ে গিয়েছে, আপনার মিষ্টি কুমড়া স্যুপটা কিন্তু এখন একেবারেই রেডি। আপনি চাইলে সবার শেষে এটাকে হেভি ক্রিম দিয়ে সার্ভ করতে পারেন, এটা টোটালি অপশনাল। আপনার কাছে যদি হেভি ক্রিম থাকে আপনি একটু উপরে দিয়ে এটা ডেকোরেশন করে দিতে পারেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা বাদ দিতে পারেন।
ক্রিম ছাড়া খেতেও কিন্তু এই স্যুপটা অনেক ভালো লাগে। আমি একটু উপরে ক্রিম দিয়ে এটাকে সার্ভ করছি। খুব সহজে, কম উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া স্যুপ। খুবই হেলদি এই স্যুপটা, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেশি বেশি করে হেলদি খাবার খান, সুস্থ থাকুন। সে প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।